নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি সুস্থ আছেন। আজ একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটি হচ্ছে মাতা কুন্তী, অর্থাৎ যিনি পঞ্চ পাণ্ডবের মা, তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি আশীর্বাদ চেয়েছিলেন। কথায় বলে মহাভারতের কথা অমৃত সমান। সেই অমৃত সমান কথায় আমরা কুন্তীর এই প্রার্থনা থেকে আমাদের জীবনে কি উপলব্ধি করতে পারি সেই বিষয়টি অবশ্যই দেখা উচিত। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়েছে, পঞ্চ পাণ্ডব দ্রৌপদী ফিরে এসেছেন হস্তিনাপুরে। মহা ধুমধাম করে যুবরাজ ধর্মপুত্র যুধিষ্ঠির তাঁর রাজ্যাভিষেক হল। ফিরে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পঞ্চ পাণ্ডবদের সাথে কুরুক্ষেত্রের মণ্ডপ থেকে। তিনি ছিলেন যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক পর্যন্ত হস্তিনাপুরে। তারপর রাজ্য অভিষেকের পরে তিনি ঠিক করলেন যে এরপর তিনি নিজের নগর দ্বারকায় ফিরে যাবেন। সেজন্য তিনি সকলের কাছে অনুমতি নিচ্ছেন, তিনি দিনক্ষণ ঠিক করে ফেলেছেন কবে হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় যাবেন। দ্বারকায় রওনা হওয়ার আগে তিনি মাতা কুন্তীর সাথে দেখা করতে গেলেন। কুন্তীকে নমস্কার করে তিনি তাঁর দ্বারকায় যাওয়ার কথা জানালেন এবং সেই সময় কুন্তীকে বললেন যে আপনার যদি কিছু ইচ্ছা থাকে মনে, তো সেই ইচ্ছা সেটা আপনি বলতে পারেন, আমি তা পূর্ণ করার চেষ্টা করব। কোনো আশীর্বাদ দেওয়ার হলে আমি দেব, আমি প্রসন্ন আপনার প্রতি। কুন্তী তখন একটি অদ্ভুত প্রার্থনা করলেন শ্রীকৃষ্ণের কাছে। কুন্তী বললেন যে আমার একটি প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণ, সেটি হচ্ছে আমায় যেন তুমি সবসময় দুঃখে রাখো, আমায় যেন সবসময় তুমি কষ্টে রাখো। এই কথা শুনে শ্রীকৃষ্ণের মুখে স্মিত হাসি। তিনি বললেন যে এ আপনি কি চাইছেন, জগতে সকলেই ধন দৌলত সুখ আনন্দ এসব চায়, আপনি কেন দুঃখ চাইছেন, এর কারণ কি দুঃখ কষ্ট চাওয়ার? কুন্তী তখন বললেন যে যতদিন দুঃখ কষ্ট থাকে ততদিন ভগবানকে সবসময় স্মরণ মনন আমরা করি। আমাদের এই পঞ্চ পাণ্ডবদেরও যতদিন দুঃখে কষ্টে তারা জীবনযাপন করেছে, যতদিন তারা বনবাসে কাটিয়েছে, ততদিন আপনি তাদের সাথে সাথে ছিলেন। আজকে সুখের দিন ফিরে এসেছে, সেজন্য আপনি তাদের ছেড়ে নিজের নগরে ফিরে যাচ্ছেন। দুঃখে পড়লে ভগবান আপনাকে মনে পড়ে, কিন্তু যখন সুখে থাকি তখন আপনাকে ভুলে যায়। তাই আমি চাই সবসময় আমি আপনাকে স্মরণ করব, সেজন্য আপনি আমাকে দুঃখে কষ্টেই রাখুন। শ্রীকৃষ্ণ প্রসন্ন হলেন। এই ঘটনা থেকে আমরাও শিক্ষা লাভ করতে পারি এটাই যে আমাদের জীবনে দুঃখ তো আসবেই, দুঃখ আসবেই এ কথা নিশ্চিত। সেই সময় যেন আমরা ভগবানকে স্মরণ মনন করি। আবার সেই দুঃখ কেটে যাবে এটাও নিশ্চিত। সেই দুঃখ কেটে গেলে আনন্দের যে দিন আসবে তখনও যেন আমরা ভগবানকে স্মরণ মনন করতে না ভুলি। কেমন লাগলো এই ঘটনা অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।